মানুষের মধ্যে কি একজন আল্লাহ ব্যক্তি নাই? নিশ্চয় আছে। তখন সেই মুসা বলতেছে, বেটার সঙ্গে তর্ক করে আমার সময় নষ্ট করা যাইবে না, দেখি এর কাছে মাংস চেয়ে দেখি কি কয়। পাগল, আল্লাহর কাছে জ্বর এসেছে, আল্লাহ মানুষে মাংস খেতে চায়, তুমি কি দিতে পারবে? পাগল সঙ্গে সঙ্গে বলতেছে, হে মুসা বলো আল্লাহ কোথাকার মাংস চেয়েছে আমার, আল্লাহ কোথাকার মাংস চেয়েছে। বলে আমি তো তা শুনি নাই। বলে না শুনে থাকলে আমাকে সোরা দাও আর থালা দাও, যে আল্লাহ বিলীন হয়ে যায় তার কিছু থাকে? তখন ওই পাগল তার বডির আঠার টুকরো মাংস কেটে তার থালার মধ্যে দিলেন, দিয়ে মুসা হাসতে হাসতে যাচ্ছে প্রশ্নের জবাব শুনবে। দূর পাহাড়ে যে উপস্থিত করার পরেই আল্লাহকে বলছে, আল্লাহ মাংস এনেছি তুমি দেখো। বলে হে মুসা, মাংস টুকরো গুলো আলাদা আলাদা করো। মুসা যখনই আলাদা করলেন দেখেন আল্লাহর ছলনা। বলে হে মুসা, যেইটা খাইলে আমার জ্বর ভালো হবে তুমি সেটাই তো আনো নাই। আল্লাহ আবার যাই তার কাছে? না, তার কাছে যেতে হবে না, সে তো দিছে, ওই আরো দিবে, কিন্তু যেটা বাকি কেউ দেয় নাই তোমারও ভিতর আছে তুমি দাও। মুসা কয়, আল্লাহ এইটা দিলে কি আমি আর বাঁচবো? আল্লাহ বলে, হে মুসা আমার জ্বর ভালো হয়ে গেছে, আমার জ্বর ভালো হয়ে গেছে, আর লাগবে না, আমি আল্লাহ তাদেরই সঙ্গে খেলি এবং এই রূপেই আমি ঘুরি, ওই রূপেই আমি ঘুরি, যার জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 72 তালির জুব্বা গায়ে দিয়েছে, সেই কি ইচ্ছা করলে রাজস্ব প্রসাদ গায়ে দিতে পারত না? মুনশির বউ, এখনো সময় আছে রাসূলের আদর্শ গ্রহণ কর। কেন আমি একটি ইশারা ইঙ্গিতে ধরেছি, রাসূলের কোন নামাজের দরকার আছে? উনি তো স্বয়ং, উনি এই, উনি ওই, উনি সেই, কিন্তু তুমি জবাবটা সঠিক জায়গায় দিতে পারো নাই। একটা মাস্টার সরেও সরেও হর্ষই দীর্ঘই ক খ সব জানে, জানে না? আবার একটা ছাত্রকে শিখাইতে যে তাকে কি করতে হয় আগে? হ্যাঁ, আগেই ওই মাস্টার পড়ে, বলে বাবা এইটা সরেও, এইটা সরেয়া, এটা হর্ষ, এটা দীর্ঘ হয় না? রাসূলের যেদিন দন্ত মোবারক শহীদ করে দিয়েছিলেন উহুদের যুদ্ধে, সেই দাঁত থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে যে রক্ত বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ করেন পৃথিবী সুরমার করে দেব, বলেছিলেন হে বীর তুমি যদি পৃথিবী তসনস করে দাও আমি হেদায়ত কাকে করব? কি এক একটা থাপুর দিয়ে দেখো কেন কি কয়। হ্যাঁ, আমার রাসূলকে থাপ্পড় মেরেছিল ইহুদি, হাত ধরে কি বলেছিলেন যে বাবা তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছো? হ্যাঁ, ওই কালেমায় দীক্ষিত হয় নাই? আরে এই কি কয়, আরে বেনামাজ দিক দেখিলে 70 গজ দূরে সারি যায়, কিসের হেদায়েত করে হয়? তার মানে অহংকারের বোঝা নিয়ে ঘুরে নাকি? ত্যাগ করে দাও। হাদিস বলছে একটা সরিষাকে 70 ভাগ
তোমার জন্য জান্নাত নাই, আছে নাকি? সেই জন্য আমার ফকিরের অত লোভ লালসাও নাই, আর অত খাওয়ার ধান্দাও নাই, আর অত আমার বাড়ি ঘরেরও দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, মাওলানা আল সৈয়দ শফিউল বাশার you
এই কালেমা ধরো সবাই মমিন ভাইও রে, ইলাহা ইল্লাল্লাহ জপরে মুমিন ভাই, হক লা
যাক, যে প্রশ্ন দুটো আমার করা ছিল উনি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, কিন্তু আমি বলেছিলাম যে আপনার এই মসজিদে আজানকে দেয়, নামাজকে পড়ায়, এবং আপনি যে নামাজ পড়েন এই নামাজের সূরা কেরাত কোনগুলি? যদি আমার এই পাঁচ ওয়াক্ত নামাজের সূরা কেরাত হয় তাহলে তো আমার শরীয়তের মধ্যেই আছে, তাহলে আপনার সূরা কেরাত কোনগুলি? উনি শুধু মসজিদ দেখাইছে, আজান দেখাইছে, ইমাম দেখাইছে, কিন্তু সূরা কেরাত কি? নামাজ কয় ওয়াক্ত? দর্শককে কি জিজ্ঞাসা করবো? ওনারা তো শোনাগুলো শুনেই যাচ্ছে, ওনারা তো ধরতেছে না, কিন্তু আমি প্রশ্ন করছি, আমার তো জানা আছে আপনি কোনটা বললেন না কোনটা বললেন না। কি জবাব দিছে পাইছেন আপনারা? আপা বলছিল ওনার নামাজের সূরা কেরাত কোনগুলি, আর আমরা তো পাঁচ অক্ত পড়ি, ওনারা কয় অক্ত পড়েন বলছিল, পাইছেন? যতগুলি কথা বলতেছে ওগুলি কথা বলতে গেলে এইদিকে যেগুলো বলার আমার জানার প্রয়োজন ছিল এগুলো সব হারিয়ে গেছে। এবার মানে ফকিরেরা তো কুরবানি করে না, ফকিরেরা কুরবানি করে? ওরা তো যে ভক্তবৃন্দের আশা করে থাকে, বেয়াদবি মাফ করবেন, বছর শেষে ভক্তবৃন্দরা যে নিয়ে আসবে ওগুলোই খাবো, আর আমরা কি কুরবানি দিব? এখন ফকির সাহেবের কথা, হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান পশু, নিখুঁত পশুকে কুরবানি করতে হবে। কিন্তু পাঠা ছাগল খাসি করলো, এটা তো নিখুঁত হইল, এটা তো খুদ হইল। আবার আরিয়া গরুর অন্ডকোষ বাইর করে অকুখুদ করলো, কিন্তু হৃষ্টপুষ্ট দেখে এটাকে কুরবানি দিল, এর কারণটা কি? চাইলো নিখুঁত জিনিস কুরবানি হয়ে গেল খুদ জিনিস, এখন ওনার কোথা পাপ করব আমি, সাজা হবে আমার, পাপ করব আমি, সাজা হবে আমার, আরেকজনকার তো সাজা হওয়ার কোনো কথা না। আমার জ্ঞানে যতটুকু আমি পারি আমি ততটুকু বলতেছি, যদি হয় ভালো, না হলে আপা বলে দিছে যে প্রশ্ন করতে পারে সে উত্তরও দিতে পারে, বলছে তো কথাটা। তা ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিল আল্লাহ পাক যে হে ইব্রাহিম, আমি তোমার কাছে একটা জিনিস চাচ্ছি, কি? যে তুমি তোমার অন্তরের অন্তর থেকে কাকে বেশি ভালোবাসো? যাকে তুমি বেশি ভালোবাসো ওকে তুমি আমার দরবারে আমার নামে কুরবানি করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি করি, কার কথা বলবো? আমি তো আমার এই পৃথিবীর বুকে যত কিছু জিনিস আছে আর যত কিছু ভালোবাসি তার চেয়ে বেশি স্নেহ, বেশি ভালো, বেশি মহব্বত একমাত্র আমার, আমার ছেলেকেই মহব্বত করি। উনি মনে মনে এটা চিন্তা করতেছে, আমি তো আমার ছেলেকেই বেশি মহব্বত করি, যেহেতু আল্লাহ চাইছে এখানে আমি আর দ্বিধা